যে অত্যাধুনিক মিসাইল দিয়ে শত্রুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা ভাবছিল রাশিয়া, সেই মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। এই ঘটনায় মস্কোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও উল্লাসে মেতে উঠেছেন ইউক্রেনিয়ার কর্মকর্তারা। এই প্রথম রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিপরীতে এমন সাফল্য পেল কিয়েভ। মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া মিসাইলটি হল বহুল আলোচিত রাশিয়ার সেই অত্যাধুনিক কিনজাল মিসাইল। আল জাজিরা ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাশিয়ার একটি শহর থেকে কিনজাল ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল রুশ সেনারা। তবে আগে ভাগেই সেই হামলা নিয়ে সতর্ক থাকায় মাঝ আকাশেই মিসাইলটিকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন। ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা অলেসচুক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেট্রিয়ট মিসাইল পেয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। সেই সিস্টেম ব্যবহার করেই রুশ ব্যালিস্টিক মিসাইল গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই প্রথমবার মার্কিন পেট্রিয়ট মিসাইল ব্যবহার করল কিয়েভ। রাশিয়ার সামরিক অস্ত্র সম্ভারের সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে ধরা হয় কিনজাল মিসাইলকে। অন্তত 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। শব্দের চেয়েও 10 গুণ জোরে ছুটতে সক্ষম এই কিনজাল মিসাইল। সেই অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করে ইউক্রেন রাশিয়াকে একটি বড় ধাক্কাই দিল বলে মনে করছেন সমরবিদরা। এদিকে ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ফেলেছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এ সংক্রান্ত প্রকাশিত ফুটেজে দেখা গেছে দ্রুত ধোঁয়ায় ঢেকে গেছে গোটা শহর, ছড়িয়েছে আগুনও। সব মিলিয়ে ইউক্রেনের শহরটির অবস্থা ভয়াবহ। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েক মাস পর থেকেই বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই। কারণ কৌশলগত দিক থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।